3D প্রিন্টার দিয়ে এতদিন ছোটখাটো জিনিস বানানো হলেও এবার বহুতল বাড়ি নির্মাণের দিকে ঝুঁকছেন প্রকৌশলীরা। যুক্তরাষ্ট্রের টেক্সাসে দোতলা বাড়ি নির্মাণে কাজ করছে 12 টন ওজনের বিশাল ত্রিমাত্রিক প্রিন্টার। টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন শহরে 4,000 বর্গফুট আয়তনের এই বাড়ি তৈরি করতে সময় লাগবে 2 বছর। এই প্রকল্পে যৌথভাবে কাজ করছে ডিজাইন স্টুডিও হ্যানা ও নির্মাণ প্রকৌশল কোম্পানি পেরি 3D কনস্ট্রাকশন অ্যান্ড চাইভ। বাড়ি নির্মাণে প্রিন্টারটির 330 ঘন্টা সময় লাগবে বলে জানিয়েছেন বাড়ির প্রধান নকশাবিদ ও ডিজাইন স্টুডিও হ্যানার সহপ্রতিষ্ঠাতা লেসলি লক। তিনি বলেন, দোতলা বাড়ি প্রিন্ট করার সময় বিভিন্ন কাঠামোগত ও লজিস্টিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে তাদের। এই কাজে যন্ত্র ব্যবস্থাপনাও ছিল অন্যতম চ্যালেঞ্জিং একটি বিষয়। এই কৌশল অবলম্বন করে তুলনামূলক দ্রুত সময়ের মধ্যে কম খরচে বাড়ি তৈরি সম্ভব বলে আশা চাইভের প্রধান কাঠামো প্রকৌশলী হিকমাত জেরবের। আর এই প্রিন্টারটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করায় বাড়ি নির্মাণে জনবলও কম লাগে। 3D প্রিন্টারে ব্যবহৃত কংক্রিট দুর্যোগ সহনীয় বলেও জানান সংশ্লিষ্টরা। তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ শক্তিশালী ঘূর্ণিঝড় ও টর্নেডো থেকে সুরক্ষা দেবে। এই প্রযুক্তির মাধ্যমে আবাসন নির্মাণ শিল্প নতুন এক মাত্রা পাবে বলেও আশা প্রকৌশলীদের। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ।